চলো এখন তোমাদের কিছু ট্রাপেজিয়াম সম্পর্কিত সমস্যা দেখি। এই ট্রাপেজিয়ামগুলো হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা দেখলাম অনেকবার রচনামূলক প্রশ্ন হিসেবে এসেছে। এই ট্রাপেজিয়াম থেকে আমি দুইটা সমস্যা করাবো এবং ওই দুইটা সমস্যার সমাধান করতে পারলে তোমরা ট্রাপেজিয়াম সম্পর্কিত যে কোনো রচনামূলক পরীক্ষায় তোমরা সলভ করতে পারবে। তো সূত্র শুধুমাত্র একটা এবং ট্রাপেজিয়াম অনেকটা সহজ, শুধুমাত্র চিত্রটা বুঝতেই হলো। তো আমি একটা ট্রাপেজিয়াম অঙ্কন করলাম, এটা একটা চতুর্ভুজ কারণ এটার চারটা বাহু আছে, এটা এডি, এবি এবং সিডি এবং হচ্ছে বিসি বাহু। তো আমি যদি এবি বাহুটাকে বি ধরি তাহলে এডি বাহু ডিসি বাহুটা হচ্ছে আমার এ, কিন্তু এই ক্ষেত্রে ট্রাপেজিয়ামের ক্ষেত্রে এই দুইটা হচ্ছে আমার সমান্তরাল, কিন্তু এই দুইটা আমার কখনোই সমান্তরাল না, অর্থাৎ এই দুইটা আমার সমান্তরাল না, অর্থাৎ চারটা বাহু কোনোরকমভাবেই একটা অপরটির সমান নয়। তো দেখা যাক এক্ষেত্রে আমি যদি হচ্ছে সমান্তরাল বাহু দুইটাকে একটাকে এ দ্বারা চিহ্নিত করি, এখানে সমান্তরাল বাহু একটাকে এ দ্বারা চিহ্নিত করলাম এবং আরেকটা সমান্তরাল বাহুকে আমি বি দ্বারা চিহ্নিত করলাম, আর উচ্চতাটা যদি আমি এইচ দ্বারা চিহ্নিত করি তাহলে আমার ক্ষেত্রফলের সূত্রটি দাঁড়ায় হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ আমার এইখানের যে সি এবং ডি এই দুইটা বাহু আমার ক্ষেত্রফলের দরকার নেই। আমি যদি নর্মালি বি এবং এ এবং হচ্ছে এই এইচ এই তিনটা মান বের করতে পারি, এই সূত্র দিয়ে ট্রাপেজিয়াম সম্পর্কিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখন কিছু দুইটা সমস্যার সমাধান দেখব, আশা করি এগুলোর মাধ্যমে তোমাদের সবগুলোই কভার হয়ে যাবে। আমরা এখন ট্রাপেজিয়াম সম্পর্কিত একটা রচনামূলক সমস্যার সমাধান দেখি, যেটা অনেক সময়ই বোর্ডের প্রশ্নে আসে থাকে। একটা ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 52 সেন্টিমিটার, অপর বাহুদের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার হলে ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল কত। এখানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এটা একটা ডিসি একটা সমান্তরাল বাহু এবং এ বি একটা সমান্তরাল বাহু। যেহেতু বড় বাহুটা হচ্ছে নিচে থাকে তাহলে 52টা আমরা নিচে বসালাম, এই যে 52 এখানে নিচে বসালাম, আর ছোটো বাহুটা উপরে থাকে যেহেতু তাহলে 24 আমরা উপরে বসালাম। এখন অপর বাহু দুইটা, একটা হচ্ছে 26 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো আমরা এই এ বি সি ডি ট্রাপেজিয়ামটাকে একটা সামান্তরিকে রূপান্তর করতে পারি। দেখো এই এইখানে যে এই বাহুটা এ বি বাহুটা সমান করে যদি আমরা এখানে ডি এইচ একটা দৈর্ঘ্য কেটে নিই তাহলে এখানে এ বি জি ডি একটা সামান্তরিক তৈরি হয়, যার 26 সেন্টিমিটার বাহুটা সমান হচ্ছে এখানে বিজি 26 সেন্টিমিটার এবং এই এ বি বাহুটা সমান হচ্ছে ডিজি 24 সেন্টিমিটার, এবং এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয় বিজি সি। তো এই ত্রিভুজের একটা বাহু 26 সেন্টিমিটার, একটা বাহু 30 সেন্টিমিটার এবং অপর বাহুটা হচ্ছে আমরা এখানে 52 থেকে যদি এখানে 24 বাদ দিই তাহলে 28 সেন্টিমিটার, অর্থাৎ এই টোটাল ট্রাপিজিয়ামটাকে আমরা একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজের মাধ্যমে রূপান্তর করলাম। এখন কথা হচ্ছে কেন আমরা এটা করলাম, আমরা করেছি এটা কারণ হচ্ছে আমরা এখানে যে তথ্যগুলো পেয়েছি এগুলো থেকে আমাদের এইচ অর্থাৎ উচ্চতাটা লাগবে। তো আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, এখানে ত্রিভুজের ভূমিটা পেয়েছি এবং এখানে দুইটা বাহু পেয়েছি, তাহলে এটা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আবার ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এখানে এইচের মানও আছে এবং ভূমির মানও আছে, তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা এইচের মানটা কিন্তু সহজেই বের করতে পারতেছি। তো এই জন্য আসলে আমরা এই দুইটা টার্মে ভাগ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখন প্রথমে ত্রিভুজ যেটা যে ত্রিভুজটা বিজিসি যে ত্রিভুজটা হয়েছে সেটা থেকে এইচের মানটা বের করে নেব। তো আমি যদি বিজি সি ত্রিভুজটা এখানে অঙ্কন করি তাহলে বিজি সি, এই বিজি সি ত্রিভুজে দেখো বিজি বাহুটা হচ্ছে 26 সেন্টিমিটার, বিসি বাহুটা হচ্ছে আমার 30 সেন্টিমিটার এবং জিসি বাহুটা হচ্ছে আমার 28 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমার ত্রিভুজের তিনটা বাহুই আমি পাচ্ছি। তো ত্রিভুজের তিনটা বাহু থাকলে এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হয় তোমরা জানো, ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ এই তিনটা বাহুকে যদি একটাকে এ একটাকে বি এবং একটাকে সি ধরি তাহলে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি হয়, আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এসের মানটা আমি এখানে নির্ণয় করে নিচ্ছি, এসটা যেহেতু অর্ধ পরিসীমা এস ইকুয়াল এই তিনটা বাহুর যোগফল ডিভাইডেড বাই টু, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু সমান 26 প্লাস 28 প্লাস 30 ডিভাইডেড বাই টু, অর্থাৎ এই এসের মানটা দাঁড়ায় আমার 42 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখানে এসের মানটা বসাই তাহলে সহজেই ক্ষেত্রফলটা বের হয়ে যায় রুট ওভার 42 ইন্টু 42 মাইনাস
26 42 minus 28 42 minus 30 সরাসরি ক্যালকুলেশন করলে যে মানটা দাঁড়ায় 336 বর্গ সেন্টিমিটার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটার মান বর্গ সেন্টিমিটার তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি একটা h আছে অর্থাৎ bf সমান h এখানে যদি f দেই তাহলে এখানে একটা h তো এই ত্রিভুজটার ক্ষেত্রফলকে আমরা আবার কি দ্বারা রূপান্তর করতে পারি হাফ ইনটু ভূমি হচ্ছে gc ইনটু উচ্চতা হচ্ছে আমার bf 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 ত্রিভুজ abc তো এটা সমান কি ছিল এটা যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল সমান 3366 আমি যদি এখানে দেখি হাফ ইনটু gc gc মানে কত ছিল আমাদের 28 হাফ ইনটু 28 ইনটু bf 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 টা ছিল আমাদের h সমান 336 এখান থেকে আমি h টা রেখে বাকিগুলোকে সরিয়ে দেই তাহলে 336 এটা যেহেতু নিচে আছে তাহলে উপরে যাবে এটা উপরে আছে এদিকে আসলে নিচে যাবে 28 সুতরাং h সমান অর্থাৎ উচ্চতা সমান আমাদের দাঁড়ায় 24 সেন্টিমিটার এখন আমরা এই সমান্তরিকের মোটামুটি ক্ষেত্রফল বের করার জন্য যে সকল তথ্য দরকার ছিল সবগুলো আমরা বের করতে পেরেছি দেখো এখানে একটা ছোট বাহুর দৈর্ঘ্য পেয়েছি একটা বড় বাহুর দৈর্ঘ্য পেয়েছি যে সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য দরকার ছিল সেটা পেয়েছি এবং এইচ এর দৈর্ঘ্যটাও কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এখন ক্ষেত্রফলটা সরাসরি নির্ণয় করতে পারি তাহলে ট্রাপেজিয়ামের ক্ষেত্রফলটা দাঁড়ায় ক্ষেত্রফল সমান হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ অর্থাৎ হাফ ইনটু এ প্লাস বি একটাকে এ আরেকটাকে বি ধরে দিলাম তাহলে 24 প্লাস 52 ইনটু এইচ এর মান হচ্ছে 24 সমান যে মানটা দাঁড়ায় 912 বর্গ সেন্টিমিটার অর্থাৎ এটাই ছিল তোমাদের নির্ণয় ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল তো এই সংক্রান্ত যে সকল ম্যাথগুলো আছে বইয়ে মোটামুটি দুই তিনটা করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা তোমরা চেষ্টা করবা তারপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমরা তো আছি তোমাদের পাশে ওকে